কি তোমার পাশের বাড়ির ছেলেটা তোমার চাইতে বেশি নম্বর পেয়ে কি পাড়ার হিরো হয়ে গেছে? তো তোমার নম্বর কম এসছে বা তোমার রেজাল্ট খারাপ হয়েছে চিন্তা করো একবার, কারণ এই তোমার রেজাল্টের খারাপ হওয়ার পেছনে একবার চিন্তা করো যে তুমি মোবাইল দিনে ক ঘন্টা চালিয়েছো, কতটা এদিক ওদিক বাউলি মেরেছো, মানে ঘুরে বেড়াইছো, আর কত ঘন্টা বই পড়েছো। তাহলে এবার পরিবর্তনের পালা, পরিবর্তন করে নাও নিজেকে। দরজা বন্ধ করে দাও, দরজা জানলা বন্ধ করে দিয়ে বসে পড়ো পড়াশোনায়, যাতে প্রতিবেশীরাও জানতে না পারে তুমি কি করছো। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তুমি তোমার সাধনটাকে এমনভাবে করো যেটা একদম নীরবভাবে হবে, জলের মতো, বাইরে থেকে মনে হবে খুব ঠান্ডা কিন্তু তোমার মনের ভিতরে যেন আগুন জ্বলে, ঝড় বয়ে যায়, সবাই যেন অবাক হয়ে যায় দ্বিতীয়বার যখন তুমি আবার রেজাল্ট ভালো করবে উচ্চ মাধ্যমিকে বা কোনো পরীক্ষায়, প্রতিবেশীরাও যেন অবাক হয়ে যায় যে আরে এ তো হারিয়ে গিয়েছিল, এ আবার কোথার থেকে কী করলো। তখন যেন তুমি পাড়ার হিরো হয়ে যাও, সবাই যেন তোমাকে নিয়ে গর্ব করে।